আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে রাখা হয়েছে কাশিমপুর মহিলা কারাগারের রজনীগন্ধা ভবনের একটা একা সেলে। রুমের দরজা বলতে রড লাগানো সাধারণ একটা কপাট, বাইরের থেকে সব দেখা যায়। টয়লেট বলতে ওই সেলের এক কোণায় একটা হাফ দেওয়াল ঘেরা জায়গা। জানা গেছে গত দুই দিন রাতে তেমন ঘুমাননি পরিমণি। কারাগার সূত্রে জানা গেছে কারাগারে যাওয়ার পর থেকেই তিনি নিশ্চুপ আছেন, কারো সঙ্গে কোনো কথা বলছেন না। সাধারণ কয়েদিদের জন্য যে খাবার তিনি সেটাই খাচ্ছেন। গতকাল পরিমণিকে জিজ্ঞেস করা হলো রাতে কি খাবেন, উত্তরে তিনি বললেন আমেরিকান বার্গার আর ডায়েট কোক, এসব কারাগারে নেই। দিনের বেলায় কারাগারের ক্যান্টিন থেকে খাবার কিনে খাওয়া গেলেও সেখানে বাইরের ফাস্টফুড নিষেধ। অগত্যা তিনি বিস্কুট দিয়েই রাতের খাবার সারলেন। পাশের একটা সেল থেকে এক বন্দি পাঠালেন লাল চা। পরিমণির ঘুমানোর জায়গায় একটা কম্বলের বিছানা, তাও পুরনো কম্বল, বালিশ নেই। খুব মেজাজ খারাপ হলো নায়িকার। তিনি বললেন এভাবে মানুষ থাকতে পারে? এক রসিক কারারক্ষী বললেন সিনেমায় জেলখানা দেখেছেন এতকাল, এবার আসল জেলখানা দেখেন। কারাসূত্রে জানা গেছে পরিমণিকে কারাগারে নিয়ম অনুযায়ী ডিভিশন দেওয়ার সুযোগ নেই। তিনি ভিআইপি, সিআইপি কিংবা সরকারি কর্মকর্তা হলে এসব পেতেন। তাকে ডিভিশন পেতে হলে হাইকোর্টে রিট করতে হবে কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এসব সময় সাপেক্ষ ব্যাপার, আপাতত তাকে ডিভিশন দেওয়া হচ্ছে না। তিনি একজন সাধারণ হাজতি বন্দির মতোই থাকবেন, সুবিধা হিসেবে একা একটা কক্ষে থাকবেন। তার নিরাপত্তার জন্য নারী কারারক্ষী থাকবেন যারা সার্বক্ষণিক নজরদারি করবেন। পরিমণিকে একজন নারী সেবিকা দেওয়া হয়েছে, সাধারণত সাজাপ্রাপ্ত বন্দিরা এই পদে কাজ করেন। ওই নারী সেবিকা পরিমণির জামা কাপড় পরিষ্কার ইত্যাদির মতো কাজ করবেন। প্রায় সারা রাতই পরিমণির সাথে আড্ডার প্রতিযোগিতায় ছিলেন নারী কারারক্ষীরা। একবার সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এসেও দেখে গেছেন। বর্তমানে করোনা পরিস্থিতিতে কারাগারে কড়াকড়ি অনেক থাকায় পরিমণির পক্ষে বাইরের খাবার খাওয়া অসম্ভব। যদি কারাগার কর্তৃপক্ষ তার জন্য এসবের ব্যবস্থা করে দেন বিশেষ ব্যবস্থায়, তাহলে তিনি বাইরের খাবার পাবেন। তা না হলে পরিমণি আপাতত কারাগারের ক্যান্টিন থেকেই খাবার কিনে খেতে হবে কিংবা সরকারি খাবার খেতে হবে। বর্তমানে তাকে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারপর করোনা উপসর্গ পাওয়া না গেলে তাকে সাধারণ বন্দীদের ভবনে পাঠানো হবে। সাবস্ক্রাইব করুন নাম্বার 1 নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন।